ঘোষিত হল উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর পরীক্ষার ফলাফল। শনিবারে ঘোষণা করা হয় উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষর কলা বিজ্ঞান বাণিজ্য শাখার পরীক্ষার ফলাফল। চলিত বর্ষত উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষাত কলা শাখাত অবতীর্ণ হয়েছিল 1,78,998 পরীক্ষার্থী। ইয়ারে 1,34,496 পরীক্ষার্থী উত্তীর্ণ হবলৈ সক্ষম হয়। 18,575 প্রথম বিভাগত, 42,439 দ্বিতীয় বিভাগত আর 73,482 তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয়। কলা শাখাত 75.14% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। 2018ত কলা শাখাত উত্তীর্ণর হার আছিল 74.68%। 99.52% উত্তীর্ণরে কলার শীর্ষত থাকে বানেধোৱা ধেমাজি জিলা। বিজ্ঞান শাখাত উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল 37,469 পরীক্ষার্থী। ইয়ারে 31,577 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। প্রথম বিভাগত 15,864, দ্বিতীয় বিভাগত 13,231 আর তৃতীয় বিভাগত 2,482 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। বিজ্ঞান শাখার উত্তীর্ণর হার 86.59%। 2018ত বিজ্ঞান শাখাত উত্তীর্ণর হার আছিল 85.74%। 93.42% উত্তীর্ণর হারে বিজ্ঞান শাখার শীর্ষত থাকে শিবসাগর জিলা। চলিত বর্ষত উচ্চতর মাধ্যমিকর চূড়ান্ত বর্ষর পরীক্ষাত বাণিজ্য শাখাত অবতীর্ণ হয়েছিল 17,797 পরীক্ষার্থী। ইয়ারে 15,589 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। 3,794 পরীক্ষার্থীয়ে প্রথম বিভাগত, 5,303 পরীক্ষার্থীয়ে দ্বিতীয় বিভাগত আর 6,490 পরীক্ষার্থী তৃতীয় বিভাগত উত্তীর্ণ হয়। বাণিজ্য শাখার উত্তীর্ণর হার 87.59%। 2018ত বাণিজ্য শাখাত উত্তীর্ণ হয়েছিল 84.64% ছাত্রছাত্রী। 97.79% পরীক্ষার্থীর উত্তীর্ণরে বাণিজ্য শাখার শীর্ষত থাকে নলবাৰী জিলা। উল্লেখ্য, শনিবারে ঘোষিত ফলাফল অনুসরি কলা বিজ্ঞান বাণিজ্য এই তিনিটা শাখাতে ছাত্রতকৈ ছাত্রীর উত্তীর্ণর হার অধিক। আনহাতে সরকারি শিক্ষানুষ্ঠানের সংকটের মাজতো বিগত বর্ষসমূহের তুলনাত চলিত বর্ষত সরকারি শিক্ষানুষ্ঠানের ফলাফল আছিল যথেষ্ট উন্নত। রাজ্যের কেবাখনো সরকারি শিক্ষানুষ্ঠানের ছাত্রছাত্রীয়ে রাজ্যের ভিতরতে স্থান লাভ করে উজলি উঠবলৈ সক্ষম হয়। শনিবারে পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পিছত ফলাফলক লৈ অসন্তুষ্ট পরীক্ষার্থীসকলে উত্তর বহি পুনর্মূল্যায়নের বাবে অনলাইনের জড়িয়ে আবেদন করব পাৰিব। 25 মে'ৰ পৰা 3 জুনের ভিতর উচ্চতর মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটের জড়িয়ে উত্তর বহি পুনর্মূল্যায়নের বাবে আবেদন করব পাৰিব অসন্তুষ্ট পরীক্ষার্থী। নিউজ ডেস্ক রিপোর্ট, UI365।